কাবা কাবা সাম আরে কি গা দুই হাতও কাঁপে নাকি তোমার নাম কি? হ্যাঁ ও তো তুমি কি চাইতেছো? মা এটা কার ছবি? কার ছবি এটা? কার কার ছবি গো? কার? আমার শ্বশুরবাড়ির যাই লোক হইয়া শ্বশুরবাড়ির কাছে যাওয়ানোর পরে এবারে থেকে আমি স্কুলে বাচ্চারা নিয়ে স্কুলে আসি, স্কুলে যাওয়ানোর পরে যে চলে আসবো বলছি, মানে স্কুল থেকে বাড়ির যাওয়ানোর পরে চলে আসবো বলছি শ্বশুরবাড়ির থেকে, কিন্তু শ্বশুরবাড়ির থেকে আইয়ে না না আইয়া এরপরে এবার আমি শ্বশুরবাড়ির থেকে ফোন করছি, ফোন করার পরে তারা ঢুকেছে তারা বাড়ি গেছে, কিন্তু তারা নিয়ে রাখতে দিচ্ছে রাখতে দেওয়ানোর পরে এরপরে আমি গেছি আনানোর লাগে, কিছুদিন দেখতে আনানো লাগে গেছে এরা আমার মাঝদের তো বিভিন্ন প্রলোভন তারা করতেছে, তো কোনো আমি এখান থেকে চলে আসি, যাওয়ানোর সময় এরপরে স্বর্ণ টাকা লইয়ে গেছে, এরপরে কিছুদিন থাকানোর পরে এরপরে হেরাকি করছি নিয়ে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি। আপনি জানেন এটা বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ আমি শুনছি, ওই ছেলের সাথে তারা বাড়িতে আসেন, এরপরে তারা ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছি। আপনার নাম কি? সমীরণ সরকার। বাড়ি কোন জায়গায়? ওয়াংসারা। বাপার বাড়ি কোন জায়গায়? শ্বশুরবাড়ি দনপুর মধ্য শান্তিনগর। আপনার মিসেসের নাম কি? সঙ্গীতা পাল। আর শ্বশুরের নাম হচ্ছে গণেশ পাল। হ্যাঁ এখন তারা কিটা মানে মেয়েরে দিত না করে হুমকি দিতে আছে? তারা এখন কইতে আছে মেয়েরে দিত না, আমার মারিয়া লাগিও মার্ডার করিয়া লাগিও ফোন করিয়া বিভিন্ন হুমকি দিতে আছে, এমনকি শালা দুজন শালা আছে, শাশুড়ি আছে, শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয় স্বজন তারাও এর পিছনে আছে। কবে কবে আপনার মিসেস বাড়ি থেকে গেছে? গেছে 27 তারিখ। 27 তারিখ? 27। আমি আপনার আপনার কি পুত্র সন্তান আছে? আছে, 5 বছর একটা ছেলে। তোমার হেরে হেকি সঙ্গে আছে নাকি? ঠিক আছে, আমার সঙ্গে আছে। ঠিক আছে, আপনি কোন আদালতে কেরাইছেন? আমি আদালতে দারাস্ত হচ্ছি, থানাতে দারাস্ত হচ্ছি ফিরিয়ে আনার জন্য। আপনার মিসেসকে, আপনার মিসেসের নাম কি? সঙ্গীতা পাল। সঙ্গীতা পাল। এখন আপনি কি চাইতে আছেন? আমি চাইছি